শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা শুভেচ্ছা বা স্বাগতম। সবাই আমরা কি আছি, ভালো আছি? আশা করি ভালো আছো। আর কি ক্লাস করছো তোমরা? এই যে এতদিন আমরা কি করলাম, অ্যাসাইনমেন্ট জমা দিলাম, আবার সেগুলো তোমাদের দিয়ে দিছি, তোমরাও সেটা বাড়িতে করে আবার স্কুলে তোমরা জমা দিয়েছো। কিন্তু এখন থেকে আমরা আবার কি করবো, নতুন করে ক্লাস শুরু করছি। তোমরা সবাই আমাকে চেনো? আচ্ছা দেখি, আমার আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম কি গীতিকা পালমা, সহকারী শিক্ষক ফাতিমা উচ্চ বিদ্যালয়। আর আমি কি পড়াই, আমি তোমাদের পড়াবো বাংলা, আমি তোমাদের বাংলা টিচার। অনেকে চিনি আবার অনেকে চিনি না, আর যেহেতু ক্লাস হচ্ছে না তাই কি আমরা নাও চিনতে পারি। তাহলে আমার পরিচয়টা দিয়ে দিলাম এবার, তাহলে আমরা চলো আবার কিছু ছবি দেখি। আচ্ছা দেখো, এখানে অনেক সুন্দর সুন্দর ছবি, ছবিগুলোর সাথে সবার কি আছে, আমাদের পরিচয় আছে। এখানে প্রথমত দেখা তো কি দেখা যাচ্ছে, একটা ভোরের, দেখো ভোরের ছবি। এখানে সূর্য উঠছে, কুয়াশা পড়তেছে, আবার কি একটা সূর্য দেখা যাচ্ছে। এখানে কিছু বাউলের ছবি, বাউলরা কি করে, গান করে। কোথায় গান করে, দেখো কোন কোথাও কোন গাছতলায় কোন খোলা মাঠে এরা গান করে। আর এখানে দেখা যাচ্ছে কি নৌকা, কোথায় এটা, এটা বিলে বা নদীতে আমরা নৌকা দেখতে পাই। এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে কৃষকরা কি করতেছে, কাঁধে করে ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছে। আর এটা কি, এটা আমরা সবাই চিনি, কি ফুল, এটা শাপলা ফুল। আর এখানে আমাদের আরেকটা জিনিস, এটা হলো কি দেখো, সবুজ একটা পতাকা, তার মধ্যে সূর্য, সবুজের মধ্যে লাল সূর্য। আমি একটা কি এখানে বাংলাদেশ, এখানে কি লেখা আছে, অ আ ক খ, আর জাতীয় পতাকা, আর আমাদের জাতীয় পাখির নাম কি দোয়েল। তাহলে এই যে এখানে দোয়েল পাখি, তাহলে এই ছবিটা দিয়ে আমরা কি বুঝতে পারতেছি বন্ধুরা। চলো দেখি এই ছবিগুলো দিয়ে আমরা কি দেখি পরে। তাহলে ছোট বন্ধুরা, আজকে আমরা পড়বো আমাদেরই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ এটা কি, একটা কবিতা বা ছড়া গান, তাহলে আমরা সেটা পড়ি আজকে। আমাদের এই বাংলাদেশ কবিতাটা কে লিখেছেন, লিখেছেন কবি সৈয়দ শামসুল হক। আচ্ছা তার সম্বন্ধে আমরা কি করব পরে জানব। তাহলে আজকে আমরা আমাদের শিক্ষণ ফল কি হবে শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো, এই পাঠ শেষে আমরা শিক্ষার্থী শিখতে পারবো শব্দের অর্থ বলতে ও লিখতে পারবো। তারপর কি আছে, যুক্তবর্ণ ভেঙে নতুন শব্দ গঠন ও গঠিত শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারবো। এখানে নতুন শব্দ গঠিত মানে কি, যে শব্দগুলো আমরা তৈরি করবো সেই শব্দগুলো দিয়ে কি করতে পারবো, আবার নতুন করে শব্দ গঠন করতে পারবো। আর কি প্রশ্ন করতে পারবো, আবার সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারবো। আচ্ছা চলো তাহলে এবার আমরা দেখি কবি পরিচিতি, কবির পরিচয়টা আমরা জেনে নিই। দেখো কি আছে, জন্ম কত সালে, কবির জন্মটা কত সালে, 1935 সালের 27 ডিসেম্বর কুড়িগ্রাম শহরে। কুড়িগ্রাম শহর কোথায়, বাংলাদেশের মধ্যে। কিন্তু জন্ম কোথায়, বাংলাদেশের কুড়িগ্রাম শহরে। তার শিক্ষা জীবন সম্বন্ধে জানি, তার শিক্ষা জীবন তিনি সাহিত্যের সব শাখায় বিচরণ করেছেন বলে তাকে সব্যসাচী বলা হয়। কেন সব্যসাচী বলা হয়, তিনি সাহিত্যের সব শাখায় কি করেছেন, বিচরণ করেছেন। আচ্ছা তার রচনাগুলি সম্বন্ধে জানি আমরা, তিনি শিশুদের জন্য বা তোমাদের জন্য, তোমাদের মতো শিশুদের জন্য শিশুতোষ গ্রন্থ, সীমান্তের সিংহাসন, আনু বড় হয়, হর্ষনের বন্ধু ইত্যাদি রচনা করেছেন। আমরা কবি সম্বন্ধে এত বেশি জানার আমাদের দরকার নেই, কারণ যেহেতু আমরা ছোট, সংক্ষিপ্ত ভাবে আমরা তার সম্বন্ধে জানি। আচ্ছা স্বীকৃতি, তিনি বাংলা ভাষা ও একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার কি করেন, লাভ করেন, তার সম্বন্ধে জানলাম। এখন দেখি তার মৃত্যুটা সম্বন্ধে দেখি, মৃত্যু তিনি বাংলাদেশের এই গুণী লেখক 2016 সালের 27 সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।
এর চেয়ে বেশি জানা আমাদের এখন দরকার নেই, কারণ আমরা এখন ছোট, আমরা এত কিছু এখন মনেও রাখতে পারবো না। তাহলে আজকে চলো আমরা কি করি, এখন কবিতাটা পড়ি। দেখো একটা কি আছে, সুন্দর একটা ছবি, এখানে পাখি উঠতেছে, সূর্য অপূর্ব আকাশে গিয়ে দেখা যাচ্ছে সূর্য উঠছে। আচ্ছা তাহলে কবিতা আমরা আবৃত্তি করি। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। দেখো ছবিটার সাথে এখানে লেখার কি আছে, মিল আছে। তারপরে দেখি, কবির দেশ, বীরের দেশ, আমাদের এই আমাদের দেশ স্বাধীন দেশ বাংলাদেশ। ছবির সাথে মিল রেখে এখানে তোমাদের কবিতাটা আমরা আবৃত্তি করছি। তারপরে দেখো, ধানের দেশ, গানের দেশ, 1300 এই নদীর দেশ বাংলাদেশ। কবিতাটা ভালো লাগতেছে বন্ধুরা? দেখো ছবিটা দেখো আর কবিতাটা পড়ো, তোমাদের কি লাগবে, খুব ভালো লাগবে। আচ্ছা তারপরে দেখো, নীল আকাশে পাখি উড়ে। তারপরে কি আছে এখানে দেখো, আমার ভাষা বাংলা ভাষা, মা শেখালের মাতৃভাষা, মিষ্টি বেশ। মনের ভাষা জনের ভাষা, এই ভাষাতে ভালোবাসা, মায়ের দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। আচ্ছা কবিতাটা কেমন লাগলো বন্ধুরা? তোমরা বই দেখো, বই দেখে দেখে কবিতাটা কি করবে, মুখস্থ করবে। আর এই যে আমি যে তোমাদের এখানে দেখালাম, ছবি দেখে দেখে যদি পড়ো সেটা আরো বেশি ভালো লাগবে, আরো বেশি মনে থাকবে। তাহলে আমরা এখন কি করব, দেখো শব্দ বইয়ের মধ্যে আমাদের কিছু কি আছে, শব্দের অর্থ আছে, এবং সেই শব্দের অর্থগুলো আমরা জানবো। অর্থগুলো আমরা এখানে যদিও বলছি যে বলি, কিন্তু আমাদের কি করতে হবে, খাতায় লিখতে হবে। তাহলে এখানে দেখো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। আমরা অর্থগুলো এখন বলবো, তোমরা কি করবে, খাতায় লিখবে। পূর্বদেশ, দেখো এখানে একটা সুন্দর ছবি, এটা কিসের ছবি, পূর্বদেশের ছবি। পূর্বদেশ মানে কি, পূর্ব দিকে আছে এমন দেশ। আচ্ছা তারপরে দেখো, প্রিয়, এই জিনিসগুলো সবাই আমরা পছন্দ করি, ফুল প্রজাপতি পছন্দ করি না? তাহলে প্রিয় মানে কি, পছন্দ করা হয় এমন। তারপর আছে কি, কবি, একটা কবি, একজন কবির ছবি, তাহলে যিনি কবিতা লেখেন। খাঁচা দেখা যাচ্ছে, এই খাঁচার মধ্যে কি আছে, একটা পাখি, পাখিটা খাঁচা থেকে বের হয়ে গেল, তার মানে কি স্বাধীন, পাখিটা এখন স্বাধীন, স্বাধীন মানে কি মুক্ত। তারপর হলো কি, এখানে একটা মায়ের ছবি, মায়ের ছবি, বাচ্চা, বাচ্চাটা মায়ের কোলে, তাহলে কি আপন, মা আমাদের সবচেয়ে আপন জন, তার মানে কি নিজ। তারপরে দেখো এখানে একজন মহিলার হাতে কি দেখা যাচ্ছে, বন্দুক, এখানে মুক্তিযুদ্ধের একটা ছবি, তার মানে কি তারা বীর, সাহসী, একজন মহিলা কত সাহসী, তারা মুক্তিযুদ্ধের সময় কি করছে, তারা এই বিভিন্ন ভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে। তারপর হচ্ছে জন, এখানে অনেক মানুষজন, মানুষ দেখা যাচ্ছে, তাহলে মানুষ, এত জন মানুষকে কি বলা হয়, জন, তাহলে মানে কি সাধারণ মানুষ। আমরা কোথায় গেলে দেখতে পাই, হাটে, বাজারে, মার্কেটে গেলে আমরা এত রকম মানুষ দেখতে পাই। আচ্ছা এবার আমরা দেখি দুই নাম্বার, তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এই নাম্বার গুলো দিয়ে এই প্রশ্ন বা শব্দ অর্থগুলো সব দেওয়া আছে। তাহলে দেখো দুই নাম্বার কি আছে, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে আমরা কি করব, বাক্য তৈরি করব। কি আছে দেখো এখানে, আপন, কবি, পূর্বদেশ, বীর, বীরের, আর আছে স্বাধীন। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো দিয়ে এখানে কয়েকটা কি আছে, প্রশ্ন, প্রশ্ন বা লেখা দেওয়া আছে, সেটাতে আমরা কি করব, এই শব্দগুলো বসিয়ে বাক্য তৈরি করব। তাহলে কি আছে প্রথমে, সৈয়দ শামসুল হক একজন কি, কবি। খ নাম্বারে কি আছে দেখো, এখানে একটা কালার করে দেওয়া আছে,
এখান থেকে একটা শব্দ নিয়ে পূর্ব দেশ, তাহলে পূর্ব দেশ কি? পূর্ব দেশে সূর্য উঠে। গ নাম্বার আছে আমরা স্বাধীন দেশের মানুষ, এখানে কি যোগ করলাম আমি? এখানে যোগ করলাম স্বাধীন। তারপরে কি আছে ঘ নম্বরে? আমরা সবাই আপন কাজ করি। আপন মানে কি? তোমাদের শব্দের অর্থ দেখালাম, সেখানে ছিল নিজ। আপন মানে কি? নিজ। আমরা সবাই কি কাজ করি? নিজ কাজ করি। উম নাম্বার কি আছে? বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি। বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি। তাহলে এখান থেকে কি শব্দটা নিয়ে আসলাম আমরা? বীর। কারণ মুক্তিযুদ্ধের সময় আমাদের বীর মুক্তিযোদ্ধারা কি করছে? দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছে। এবার আমরা পরেরটা যাই। আচ্ছা, 3 নম্বরে দেখো, বইয়ের মধ্যে আছে, আমরা এখানে দেখি মুখে মুখে উত্তর বলি ও লিখি। তাহলে প্রশ্নটা কি হচ্ছে? সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি? বলতে পারো বন্ধুরা, সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি? আচ্ছা, সূর্য ওঠার পূর্ব দেশ, এটা কিসের ছবি? আমাদের বাংলাদেশের ছবি। তাহলে সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ। কোন দেশ নদীর দেশ? কোন দেশ নদীর দেশ? বাংলাদেশ। ছবিটা কোন দেশের? বাংলাদেশের। বাংলাদেশ নদীর দেশ। কে মাতৃভাষা শেখালেন? মাতৃভাষা শেখালেন মা। কে মাতৃভাষা শেখায়? মা। আচ্ছা, তারপরে দেখি মায়ের ভাষাকে মিষ্টি ভাষা বলা হয় হয়েছে কেন? মায়ের ভাষাকে কেন মিষ্টি ভাষা বলা হয়েছে? আমরা কি করি? মায়ের ভাষায় কথা বলি, মায়ের ভাষায় গান করি, আমরা মানুষের সাথে কথা বলি মায়ের ভাষায়, মাতৃভাষায়। তাহলে দেখো বাংলা আমাদের মাতৃভাষা, এই ভাষাতে আমরা প্রাণ খুলে কথা বলতে পারি, এই ভাষাতেই আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, তাই মায়ের ভাষা এত মিষ্টি। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, অ আ ক খ। এখানে কি? এটা বাংলাদেশের একটা চিত্র। আচ্ছা, এবার চলো আমরা যুক্ত বর্ণগুলো চিনে নেই। যুক্ত বর্ণ দিয়ে আমরা কি করব? নতুন করে শব্দ তৈরি করব। সূর্য, দেখো এখানে সূর্য, এখানে আমরা যুক্ত বর্ণ কোনটাকে ধরলাম? অন্তঃস্থীয় জ রেফ। তাহলে এটা ভাঙলে পরে কি হবে? রেফ আর অন্তঃস্থীয় জ। এটা আমরা যদি নতুন শব্দ গঠন করি কি হবে? এখানে কার্য ধৈর্য। এখানে আছে পূর্ব, পূর্বর মধ্যে আমরা কি নিলাম? এখানে বয় রেফ, এখানে বয় রেফ। এখানে দেখো রেফ কথাটা বাংলায় আমরা সুন্দর করে লিখলাম, রেখার ফ লিখে তারপর ব, তাহলে কি হলো? বয় রেফ। তাহলে হলো গর্ব সর্ব। তারপর হবে কি? স্বাধীন। এখানে আমরা নিলাম দন্তা সয় বয়, দন্তা স নিচে কি দিলাম? ব। দন্তা স, এখানে আমরা যদি বলি যোগ চিহ্ন দিই তাহলে হয়, আবার এখানে আমি ঘর কেটে দিলাম, তার মানে এই দুইটা শব্দ আলাদা আলাদা। দন্তা স্বর সাথে কি যোগ করলাম আমরা? ব, মানে ব ফোলা। তাহলে এটা দিয়ে কি হচ্ছে? স্বর, দন্তা সয় বয় র আর স্বরবর্ণ দুইটা শব্দ হয়। আর এখানে আরেকটা আছে কি? মিষ্টি। মিষ্টি থেকে আমরা কি নিলাম? পেটকেটা মদিনা সয় টয়। তাহলে এখানে দেখো এটা হলো পেটকেটা মদিনা সর, আর এখানে ট, এটা দুটো যোগ করলে কি হয়? কষ্ট আর চেষ্টা। তাহলে যুক্ত বর্ণগুলো তোমরা কি করবে? বই দেখে আরো যে বই আছে সেগুলো তোমরা এরকম ভেঙে ভেঙে লিখবে আর দুটো করে শব্দ তৈরি করবে। আচ্ছা, পরে যাই আমরা। আচ্ছা, আমরা যে আমরা কি শিখলাম তাহলে বন্ধুরা? এই যে কবিতাটা থেকে আমরা কি শিখলাম? কবিতা শিখলাম, যুক্ত বর্ণ ভেঙে কি করে যুক্ত বর্ণ গঠন করতে হয় তা শিখলাম, প্রশ্নের উত্তর শিখলাম। আচ্ছা দেখি তাহলে আমরা প্রশ্নগুলি দেখি কি কি পারি আমরা, ছোট ছোট কয়েকটা প্রশ্নগুলি দেখি তোমাদের কি কি মনে আছে। আচ্ছা দেখি তাহলে, বাংলা কাদের মাতৃভাষা বলতো? বাংলা কাদের মাতৃভাষা? দেখো যখন টিচার ক্লাসে তোমাদের জিজ্ঞেস করে তখন আমরা সবাই একসাথে হাত তুলি বা মুখে বলতে চেষ্টা করি, তাহলে হাত তুলে সবচেয়ে ভালো হয়, তখন টিচার একজনকে জিজ্ঞেস করবে। তাহলে দেখো এখানে ছবিতেও সেরকম দেখা যাচ্ছে, টিচার জিজ্ঞেস করছে বাংলা কাদের মাতৃভাষা, একজনকে টিচার জিজ্ঞেস করলো
উত্তর দিতে, তাহলে সে কি বললো? বাংলা বাঙালির মাতৃভাষা। আচ্ছা দ্বিতীয়টা দেখি, আর একটা প্রশ্ন করি দেখি তো কি পারবি না। ধানের দেশ গানের দেশের নাম কি? আবার সবাই কি করছে, হাত তুলছে। সেখান থেকে একজনকে আবার জিজ্ঞেস করি যে কে বলতে পারবে, তাহলে কি আরো জনকে বললো উত্তর দিতে বলছে, সে কি বললো? বাংলাদেশ। তাহলে উত্তর কি সঠিক বন্ধুরা? কারণ কবিতার মধ্যে কিন্তু আছে, তাহলে আমরা বলতে পারি যে না উত্তরটা সঠিক। তাহলে সবাইকে আমরা টিচার খুশি হয়ে সবাইকে বললো কি, তাহলে আমরা এখন একটু হাততালি দিয়ে সবাইকে কি করি একটু আনন্দ দিই যে আমরা সবাই কি পেয়েছি। আচ্ছা তাহলে আমরা কি নিব এই কবিতা থেকে? অনেক কিছু শিখতে পারছি, আমাদের দেশ সম্পর্কে জানতে পেরেছি, যা আমাদের জানা ছিল না তাও আমরা কি জানতে পেরেছি, ছবি দেখেছি সুন্দর সুন্দর। তাহলে আমরা এখন কি নিব, বাড়ির কাজ নিব। দেখো এখানে বাড়ির কাজ আছে, সুন্দর দুটো ঘর আছে, এখানে ফুলের বাগান, একটা মেয়ে কাজ করছে, তাহলে কি আমরা বাড়ির কাজ। তা বাড়ির কাজটা কি নিচ্ছি বন্ধুরা? এই যে বাংলাদেশ সম্পর্কে আমরা যে পড়লাম, আমাদের কবিতাটা যে আমাদের এই বাংলাদেশ, এই বাংলাদেশ সম্পর্কে যে পড়লাম, এই কবিতাটা থেকে কি করবে তোমরা, পাঁচটি বাক্য লিখবে। কোথায়? খাতার মধ্যে তোমরা পাঁচটি বাক্য লিখবে। তাহলে সেটা হলো আমাদের কি, বাড়ির কাজ। তাহলে বন্ধুরা কি করবে তোমরা, সবাই ভালো থাকবে, ভালো মতো কবিতাটা কি করবে, মুখস্থ করবে। ঠিক আছে, সবাইকে কি ধন্যবাদ, সবাই ভালো থাকো।